ট্রেনের ফার্স্ট ক্লাস কামরা একটি কর্নারে তার চুরুটে একটি লম্বা টান দিয়ে সদ্য আর্মি রিটায়ার্ড মিস্টার জাস্টিস ওয়ারগ্রেভ একবার আরও চোখ বুলিয়ে নিলেন হাতে তোলা টাইমস ম্যাগাজিনের পলিটিক্যাল নিউজগুলির দিকে। পেপারটা নামিয়ে রেখে জানলার বাইরে তাকাতেই তিনি বুঝলেন তারা এখন সমারসেটের মধ্যে দিয়ে যাচ্ছেন। মনের অন্দরমহলে খেলে গেল সেই সমস্ত তথ্যগুলি ছবি সমেত পেপারে যা যা ছেপেছে ইন্ডিয়ান আইল্যান্ডকে নিয়ে। এই পুরো সম্পত্তির প্রথম উমেদার ছিলেন এক আমেরিকান মিলেনিয়ার ভদ্রলোক ইয়াচিংয়ের ব্যাপারে, যিনি ছিলেন নাকি পাগল, আর সেই শখের জন্যই নাকি তিনি তৈরি করেছিলেন এক লাক্সারিয়াস মডার্ন হাউস এই ছোট্ট দ্বীপের ওপর, যা কিনা ডেভেন কোস্টের অন্তর্গত। কিন্তু খুবই শোচনীয় এবং দুঃখের বিষয় এই যে তার শেষ ও সত্য বিবাহিত স্ত্রী যে খুব ভালো নাবিক ছিলেন তা কিন্তু নয়, আর তাই তাদের শেষ প্রাপ্তি জল সমাধিই বটে, ভাগ্য। আর প্রায় সঙ্গে সঙ্গেই বাড়ি সমেত আইল্যান্ড বিক্রির ঘোষণা খবরের কাগজে। খুব চর্চা ও লেখালেখির পর রংচঙে সব অ্যাডভার্টিজমেন্ট বেরিয়ে পড়ে এই আর্টিকেলকে নিয়ে, আর তার কিছুদিন পরেই বড় বড় অক্ষরে ছাপা হয় পুরো সম্পত্তি নাকি এক মিস্টার ওয়েন কিনে নিয়েছেন নিজের দখলে। যা হয়, এই বড় ব্যবসাজনিত খবর একান ওকান হতে হতে মিডিয়া এবং গসিপ রাইটাররা চারিদিকে নানান তথ্য ছড়িয়ে দেন। ইন্ডিয়ান দ্বীপ নাকি সত্যই কিনেছিলেন হলিউডের চলচ্চিত্র তারকা মিস গেব্রিয়েল টার্ল, তিনি নাকি নির্জনে এবং একাকিত্বে তার বাকি জীবনটা পাবলিসিটির থেকে মুক্ত হয়ে কাটিয়ে দিতে চেয়েছিলেন এই দ্বীপে। বিসিবি মৌলিকভাবে ইঙ্গিত দিয়েছিলেন যে এটি রয়্যালটির আবাস হবে। মিস্টার মেরি ওয়েদার এটিকে ফিসফিস করে বললেন তার কাছে ধারণা এই, ইয়াং লর্ড এল এটি কিনেছিলেন তার হানিমুন করার জন্য শেষ অবধি কামিদে আত্মসমর্পণ করে। জোনাস জানত যে অ্যাডমিরাল কর্তৃক কিছু গোপন এক্সপেরিমেন্ট চালানোর লক্ষ্যেই এই পুরো সম্পত্তি ক্রয় করা হয়েছিল। একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার ছিল, ইন্ডিয়ান দ্বীপ সত্যি বড় খবর ছিল বটে। পকেট থেকে একটি চিঠি বার করলেন মিস্টার জাস্টিস ওয়ারগ্রেভ। শব্দগুলি এখানে সেখানে অপ্রত্যাশিতভাবে লেখা, ব্যবহারিকভাবে খুবই অযৌক্তিক, তবে তা নির্মল করলে যা দাঁড়ায় তা হল, ডিয়ারেস্ট লরেন্স, আমি আপনার খবর অনেকদিন যাবত কিছুই পাইনি, অবশ্যই একবার ইন্ডিয়ান আইল্যান্ডে আসবেন, খুব মনোরম জায়গা, অনেক কথা বলা আছে। সেই পুরনো দিনের কথা, প্রকৃতির সাথে রোদে বসে আলাপ পরিচিতা, প্যাডিংটন থেকে মাত্র 12.40, ওব্রিজে একবার দেখা হবে না হয়, এবং তার সংবাদদাতা নিজে নিজের স্বাক্ষরটিও করে রেখেছিলেন। মিস্টার জাস্টিস ওয়ারগ্রেভ মনে মনে একবার পুরনো দিনের কথা ভাবলেন, শেষ কবে দেখা হয়েছিল মিস কালমিংটনের সাথে, 7 না 8 বছর তো হবেই। তিনি শুনেছিলেন তখন নাকি তিনি রোদ এবং প্রকৃতির সাথে একসাথে থাকার জন্য ইতালি যাচ্ছিলেন, প্রকৃতি এবং সংঘাতযুক্ত তার জীবন। পরে তিনি শুনেছিলেন তিনি সিরিয়ায় চলে গিয়েছিলেন, যেখানে তিনি আরও তীব্রভাবে নিজের এই প্রকৃতি এবং রোদে বসে জীবনযাপন করার ধারণাটাকে বদ্ধমূল করেছিলেন। কনস্ট্যান্স কালমিংটন, হ্যাঁ, তিনি মহিষী মহিলা ছিলেন বটে, এবং একমাত্র তিনি বোধহয় পারেন এই রকম একটি দ্বীপ সম্পূর্ণ একা কিনে মনুষ্য সমাজের থেকে নির্জনে গিয়ে একাকিত্বে প্রকৃতির সাথে বাস করতে। তার যুক্তি যে খুব অনুমেদেও হয়েছে মাথা নুইয়ে মিস্টার জাস্টিস ওয়ারগ্রেভ সেটা বুঝিয়ে দিলেন। আলতো আলতো করে ট্রেনের ঝাঁকুনিতে তার ঘুম পাচ্ছে, এখন ঘুমিয়ে পড়লেন তিনি।